আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ফিক্সড ডিপোজিট এফডিআর এবং ডিপিএস করার কথা আমাদের মাথায় আসলে আমরা চিন্তায় পড়ে যাই যে আমরা কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট এফডিআর ডিপিএস করলে আমাদের টাকা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে এবং সবচেয়ে বেশি মুনাফা পাবো। সরকারি বেসরকারি অনেকগুলো ব্যাংক কিন্তু সরিয়া বোর্ডের অধীনে পরিচালিত, আবার অনেকগুলো ব্যাংক কিন্তু সরিয়া বোর্ডের অধীনে নয়, এমন অনেক অসংখ্য ব্যাংক রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে কিছু সলিউশন দিব, আপনাদেরকে কিছু পরামর্শ দিব যে আপনারা কিভাবে টাকা অ্যাকাউন্টে রাখবেন এবং কোন কোন ব্যাংকে, বাংলাদেশের কোন কোন ব্যাংকে টাকা রাখলে আপনাদের টাকা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে এবং সবচেয়ে বেশি মুনাফা পাবেন এবং আপনার টাকা 100% নিরাপদ থাকবে এই টাকাগুলো জমা রাখলে। তো চিন্তার কোনো কারণে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমার মনে হয় আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো বরাবর মতো একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, উৎসাহ প্রদান করবেন। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথম নাম্বারে আমি যে ব্যাংকটিকে রেখেছি ফিক্সড ডিপোজিটের সেরা রেট প্রদানের মধ্যে সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এবং দ্বিতীয় যে নাম্বারে রয়েছে IFIC ব্যাংক, তিন নাম্বারে রয়েছে আপনার সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে শুরু করে আমরা আজকে 10টি ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং এফডিআর নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা জানবো যে ইউনিয়ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সেরা রেট বলতে কোন ধরনের অ্যাকাউন্টে আপনারা সেরা রেট পাচ্ছেন, এটা নিয়ে প্রথমে আমরা দেখব ফিক্সড ডিপোজিটের ইউনিয়ন ব্যাংকের রেটটা কীরকম। তো বলি, ইউনিয়ন ব্যাংকে আমি এক নম্বরে রাখার কারণ হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ফেব্রুয়ারি মাসে কিন্তু 4টি নতুন প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে, আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি। তো আমি সবগুলো রিচার্জ করে দেখলাম যে ইউনিয়ন ব্যাংকে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করছে ফিক্সড ডিপোজিট এফডিআর নিয়ে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদী যে ডিপোজিট স্কিমগুলো রয়েছে। তো বলে রাখি, ইউনিয়ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 7.5% মুনাফা দিচ্ছে। তো আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে কিছু স্পেশাল অ্যাকাউন্টের কথা বলবো যেগুলো হচ্ছে প্রত্যেক ব্যাংকেই থাকে, এই অ্যাকাউন্টগুলোতে আপনারা যদি টাকা রাখেন। তো বলি, এই অ্যাকাউন্টগুলোতে হচ্ছে নিজেদের নামে টাকা না রাখি, আপনারা যদি আপনাদের মায়েদের নামে, বোনেদের নামে বা আপনার ওয়াইফের নামে যদি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু বেশি মুনাফা প্রদান করা হচ্ছে, কারণ ইউনিয়ন ব্যাংক হচ্ছে একটা সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক, যার কারণে সরিয়া বোর্ডের অধীনে পরিচালিত ব্যাংকগুলোতে একটু মহিলাদেরকে বেশি প্রাধান্য দিয়ে কিন্তু অ্যাকাউন্টগুলো করা হয়ে থাকে, অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন, আমি আপনাদেরকে প্রথমে বলি যে ইউনিয়ন ব্যাংকের যে রেটটা প্রদান করছে সেটা হচ্ছে, যেটাতে আপনারা পাচ্ছেন 7.5% মুনাফা এবং একটাতে রয়েছে 7% মুনাফা এবং আর দুটাতে রয়েছে 7%, বাকিগুলোতে হচ্ছে 6% মুনাফা। তো এখন আপনাদেরকে বিস্তারিত বলি যে 7.5% মুনাফাটা কারা করতে পারবেন অ্যাকাউন্টগুলো। তো এটা হচ্ছে আপনার মেয়াদকাল হচ্ছে 12 মাস, 24 মাস এবং 3 মাস, অর্থাৎ 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদকাল, এবং এটাতে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে 7.50% মুনাফা। তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা কোন হারে টাকা জমা করতে পারবেন সেটাও বলি, এই অ্যাকাউন্টটাতে আপনারা এককালীন যে কোনো অ্যামাউন্টের টাকা জমা রাখতে পারবেন, আপনারা সর্বনিম্ন আপনার 25,000 টাকা থেকে শুরু করে, সর্বনিম্ন আপনার 25,000 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের টাকা আপনারা কিন্তু অ্যাকাউন্টে জমা করতে পারবেন। তো এটা হচ্ছে 40 বছর বয়সী যে কোনো মহিলা এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন, আপনার এককালীন জমা করতে পারবেন 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদকাল, এটাতে 7.5% মুনাফা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 বছর মেয়াদি মাসিক মুনাফা একটা রয়েছে, অর্থাৎ আপনারা প্রতি মাসেই যে মুনাফাটা আপনার অ্যাকাউন্টে থাকবে ওই মুনাফাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এটাতে আপনারা পাচ্ছেন 7% মুনাফা। এরপরে 2 বছর মেয়াদে একটা রয়েছে 7% মুনাফা। তো এখন আপনাদেরকে বলি যে যেটা আপনাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে আরেকটা, সেটা হচ্ছে এহসান, এহসানটা হচ্ছে আপনাদের 7.25% মুনাফা, প্রতি মাসে আপনারা 1,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। এরপরে নিসা মুদারা বা ফেমিনা ডিপোজিট স্কিম নিসা যেটা রয়েছে সেটাতে আপনাদেরকে 7.5% মুনাফা প্রদান করা হচ্ছে, সেটাতে আপনারা প্রতি মাসে 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তো এখন আপনাদেরকে বলি যে আপনারা যদি সহজ ডিপোজিট স্কিমটা করেন, যে কেউ করতে পারবেন, যেটার মেয়াদকাল হচ্ছে 1 বছর, 1 বছর আপনারা 1,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন প্রতি মাসিক এটা।
তো মাসিক, এগুলো হচ্ছে মাসিক মুনাফা। তো এককালীনটা বললাম আপনাদেরকে, আপনারা যদি নিজেদের নামে করেন সেক্ষেত্রে 7% মুনাফা পাবেন, যদি মায়েদের নামে করেন 7.5% মুনাফা পাবেন ফিক্সড ডিপোজিট বা এফডিআর করলে। তো এই হচ্ছে ইউনিয়ন ব্যাংকের মোটামুটি কিছু ডিপোজিট প্রোডাক্ট। আরও কিছু রয়েছে যেগুলোতে মুনাফা একটু কম, সেজন্য এগুলো নিয়ে বলতেছি না। এগুলো এখন আসি আইএফআইসি ব্যাংকে আপনাদের কী ধরনের মুনাফা প্রদান করা হচ্ছে। তো আইএফআইসি ব্যাংকে আপনারা যদি 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি যদি ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন, 50,000 টাকা থেকে শুরু করে যার যত ইচ্ছা যদি অ্যামাউন্টের টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনাদের 6% মুনাফাই প্রদান করছে। 3 মাসের জন্য রাখলেও 6%, 6 মাসের জন্য রাখলেও 6%, 1 বছরের জন্য রাখলেও আপনারা পাবেন 6% মুনাফা। নিয়ে সোনালী ব্যাংকে ডিপোজিট স্কিম, কোন ধরনের ডিপোজিট স্কিম রয়েছে আমি আগে আপনাদেরকে বলি। সোনালী সঞ্চয় স্কিম রয়েছে, শিক্ষা সঞ্চয় স্কিম রয়েছে, চিকিৎসা সঞ্চয় স্কিম রয়েছে, পল্লী সঞ্চয় স্কিম রয়েছে, বিবাহ সঞ্চয় স্কিম রয়েছে, অনিবাসী আমানত স্কিম রয়েছে, অবসর সঞ্চয় স্কিম রয়েছে, মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম রয়েছে। তো এই স্কিমগুলোতে কী কী সুবিধা আপনারা পাচ্ছেন, কত টাকা করে জমা করতে হবে, তো বলি। সে আমানত স্কিম যেটা রয়েছে সেটাও হচ্ছে মাসিক ভিত্তিতে, সেটা নিয়ে কথা বলি না। অবসর সঞ্চয় স্কিম, যারা অবসর গ্রহণ করেছেন তারা চাইলে অবসর সঞ্চয় স্কিমটা চালু করতে পারবেন, এককালীন জমা করতে পারবেন যে কোনো অ্যামাউন্টের টাকা। তো এটার মেয়াদকাল হচ্ছে 3 বছর থেকে আপনার 15 বছর রয়েছে এবং এটার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করা হচ্ছে 8% মুনাফা। এগুলো শুধুমাত্র যারা অবসর গ্রহণ করছেন, অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই কিন্তু করতে পারবেন। এরপরে আপনার মিলিয়নিয়ার স্কিম যেটা রয়েছে, মিলিয়নিয়ার স্কিমের ক্ষেত্রে আপনারা মেয়াদকাল হচ্ছে 4 থেকে 8 বছরের যদি জমা রাখেন সেক্ষেত্রে পাবেন 6% মুনাফা, 9 থেকে 14 বছরের জন্য যদি রাখেন 6.50 এবং 15 থেকে 20 বছর মেয়াদি যদি রাখেন 7% মুনাফা আপনারা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে পাবেন। তো বলি, অনেকেই যারা ছোটোখাটো হিসেবে জমা রাখতে চান, যেমন ধরুন 500 টাকা, 100 টাকা যদি জমা রাখতে চান, ওই ধরনের হিসাবও কিন্তু সোনালী ব্যাংকে রয়েছে। যেমন সোনালী সঞ্চয় স্কিমটা হচ্ছে 500 টাকা থেকে 10,000 টাকা আপনারা প্রতি মাসে জমা করতে পারবেন, 5 বছর মেয়াদে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে 6.50% মুনাফা। যদি শিক্ষা সঞ্চয় স্কিমটা চালু করেন তাও 500 থেকে 10,000 টাকা, যদি আপনারা চান যে 100, 200, 500, 700, 1,000 টাকা করে জমা করবেন সেক্ষেত্রে আপনারা পল্লী সঞ্চয় স্কিমটা চালু করতে পারবেন, যে আমি প্রতি মাসে 100 টাকা করে জমা করব। তো আপনারা যদি চান যে প্রতি মাসে 100 টাকা করে জমা করবেন বা 1,000 টাকা করে জমা করবেন সেক্ষেত্রে পল্লী সঞ্চয় স্কিমটা চালু করে প্রতি মাসে জমা করতে পারবেন। এটার পল্লী সঞ্চয় স্কিমের মেয়াদ হচ্ছে 10 বছর, এটার উপরে আপনাদের যে মুনাফা দিবে সেটা হচ্ছে 6.50% মুনাফা। আর একটা রয়েছে বিবাহ সঞ্চয় স্কিম, সেটাও 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন, যেটার মেয়াদ হচ্ছে 10 বছর, মুনাফা হচ্ছে 6.50% মুনাফা। তো এগুলো হচ্ছে সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট, এফডিআর এবং মাসিক জমার হিসাব। তো এখন যদি প্রশ্ন করেন যে সোনালী ব্যাংকে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে কোন অ্যাকাউন্টে, তাহলে আমি বলবো অবসর সঞ্চয় স্কিমে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করা হচ্ছে এককালীন জমা, যেটার মেয়াদকাল হচ্ছে 3 থেকে 15 বছর মেয়াদ। তো এটার উপরে পার্সেন্টেজটা হচ্ছে 8% মুনাফা। এরপরে দ্বিতীয় নম্বরে যে মুনাফাটা প্রদান করছে অনিবাসী আমানত সঞ্চয় স্কিম, যেটা রয়েছে 5,000 টাকা থেকে শুরু করে আপনার 15,000 টাকা পর্যন্ত। তো ডিপোজিট স্কিম নিয়ে কথা বলতে গেলে একটা ব্যাংকে কিন্তু অসংখ্য ডিপোজিট স্কিম বা ডিপোজিট হিসাব থাকে। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলের ভিন্ন ভিন্ন ডিপোজিট প্রোডাক্ট থাকে, আমরা সকলেই জানি।